প্রোডাক্টিভিটির বিষয়ে কেতামান কঠিন সত্য। প্রোডাক্টিভিটির বিষয়ে আমি নানা কথা পাতো, কিন্তু এইকেটা কথা ইমান নাপাতো। এইকেটা কঠিন কিন্তু সত্য। এইকেটা কঠিন সত্য বুঝি পালে আপনার বাবে কাম করা আর খুব প্রোডাক্টিভ হওয়াটু সহজ হয়ে পড়ব। আপনি করিব বিচরা কামবুর যেতিয়া করিব বিচারে তেতিয়া করিব পারিব। চিন্তাতকৈ কাম করাটোহে বেশি জরুরি। আপুনি কি চিন্তা করেছে, কেনেদরে করেছে, তাতকৈ ডাঙৰ কথা হল আপুনি কাম আরম্ভ করেছে নে নাই, অ্যাকশন লৈছে নে নাই। কাম করিলে, অ্যাকশন ললে আপুনি তার ফলাফল পাব। কিন্তু আইডিয়া বহুত থাকিলেও যদি কাম নকৰে তারপৰা একো ফলাফল আপুনি নাপায়। কেনেদরে কাম করিব পারি, কেনেদরে সকলোবোৰ আৰু উন্নত করিব পারি, এইবোৰ কথাকে ভাবি আপুনি বহি নাথাকিব। কাম করা আরম্ভ করক আর তেতিয়া তেনে চিন্তাবোৰ কাম করে গৈ থাকুতেও করিব পারিব আর লগে লগে সেইবোৰ ব্যবহারও করিব পারিব। আরম্ভ করাটোৱে আটাইতকৈ টান। কাম এটা আরম্ভ করা বা প্রথম খোজটোৱে আটাইতকৈ টান। বহুতে ভয়তে বা এলাহতে বা আন কিছুমান কারণত এই প্রথম খোজটোকে দিবলৈ টান পায় আর সেয়ে ইয়াক নিদিয়ে। কিন্তু আপুনি এই খোজটো লওয়ার লগে লগে দেখিব যে যিটো কাম আপুনি ভয় করে আছিল সেই কামটো ইমান টান কিন্তু নহয়। আপুনি কিয় কামটো এতিয়া আরম্ভ করব নালাগে বা এতিয়া কিয় আরম্ভ করবলৈ ভাল সময় নহয় সেয়া শুনিব পাৰে বা নিজে নিজক কব পাৰে। সেই কথাবোৰক আওকাণ কৰি একাষৰীয়াকৈ থৈ আপুনি কামটো কৰা আৰম্ভ কৰিব লাগিব। আৰু এবাৰ আৰম্ভ কৰিব পাৰিলে আপুনি ইয়াক কৰি গৈও থাকিব পাৰিব। এটা কাম ভালদৰে কৰক, তিনিটা কাম বেয়াকৈ কৰাতকৈ এটা কাম ভালকৈ কৰক। আপুনি বেছি কাম কৰা মানে আপোনাৰ প্ৰডাক্টিভিটি বেছি তেনে নহয়। প্ৰডাক্টিভিটি কি? প্ৰডাক্টিভিটি হ'ল আপুনি কৰিব বিচৰা আৰু কৰিবলগীয়া কামবোৰ ভালদৰে কৰা। বেছিকৈ কাম কৰিলে আপুনি বেছি ভাল কৰা নহয়। সকলো কাম একেদিনে কৰিবলৈ আপুনি চেষ্টা কৰিব নালাগে। আপুনি কাম বেছিকৈ কৰিলেও যদি তাৰ গুণগত মান ভাল নহয় তেতিয়া সেই কামটোৰ পৰা আপোনাৰ বা আনৰ কি লাভ? আপুনি মাত্ৰ কনসিষ্টেণ্ট হ'ব লাগে আৰু আপুনি ঠিক কৰি লোৱা প্ৰচেছটো অনুসৰণ কৰি কামবোৰ কৰি যাব লাগে। লাগিলে সংখ্যাত কমেই হওক কিন্তু কামবোৰ ভাল হওক। গুরুত্বপূর্ণ কামবোৰতে ফোকাস করক। নিজের করবলগিয়া কামর লিস্ট বা টু ডু লিস্টখনত অসংখ্য কাম ভরাই লৈ সেইবোৰ কৰাতকৈ আপুনি মাত্র কেইটামান আপোনাৰ বাবে গুরুত্বপূর্ণ কামহে করা বেছি ভাল। এই গুরুত্বপূর্ণ কামবোৰ হল আপনার প্রায়োরিটি। বহু কাম কৰিবলৈ গৈ অযথা স্ট্রেছ লৈ বহু কাম কৰাতকৈ শান্তভাবে খুব ভালদৰে আপোনাৰ প্রায়োরিটিবোৰ কৰিব পাৰিলে আপুনি বেছি আগুৱাই যাব পাৰিব আৰু আপুনি বিচৰা ধৰণে কামবোৰ কৰিব পাৰিব, লগতে বিচৰা ধৰণৰ জীৱন এটাৰো সৃষ্টি কৰিব পাৰিব। সঠিক সময়টো এতিয়াই। সঠিক সময় আহিলে আৰম্ভ কৰিম বুলি ৰৈ থকাৰ কোনো অৰ্থ নাই। আপোনাৰ কামটোৰ বাবে সঠিক সময় এতিয়াই। এতিয়াই আৰম্ভ নকৰিলে, কামটো নকৰিলে ইয়াক কৰা নহ'ব। এতিয়া সঠিক সময় নহয় এই কথাটো সঁচা কাৰণতকৈ এটা অজুহাত হওয়ার সম্ভাবনাহে বেশি। কাম এটার বাবে পারফেক্ট টাইম না থাকে, কারণ তাক জনাতো সম্ভব নহয়। গতি আপুনি কাম এটা করব খুঁজিলে সেয়া করার আটাইতকৈ ভাল সময় হৈছে এতিয়া। কাম আরম্ভ করবলে মাত্র নিজকে সুধক আপুনি কি লাভ করব বিচাৰে, সেই ফলাফল বা সেই স্থান পাবলৈ কি করব লাগিব আর তেনে করবলৈ এতিয়া কি স্টেপ লব লাগিব আর এতিয়া লব পৰা সেই প্রথম খোজটো আজিয়ে লোক।